নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি, আকাশের মুখ ভার, চিন্তায় পুজো উদ্যোক্তারা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পুজোর মুখে আবারও নিম্নচাপের ভ্রুকুটি, আকাশের মুখ ভারে, চিন্তায় পুজো উদ্যোক্তারা। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের নিম্নচাপ। নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। পুজোর আগে নিম্নচাপের চোখরাঙানিতে কপালে চিন্তার ভাত সকলের। চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকায় অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক জানান, এই মুহূর্তে মেজর কোনো ওয়েদার সিস্টেম নেই আমাদের রাজ্যে। মৌসুমি অক্ষরেখা মধ্যপ্রদেশের ওপর যে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে সেটি দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের এই ঘোষণায় স্বভাবতই সিঁদুরে মেঘ দেখছেন পুজো আয়োজক থেকে শুরু করে মৃৎশিল্পীরা। এই মুহূর্তে মেজর কোনো ওয়েদার সিস্টেম আমাদের রাজ্যে নেই। মৌসুমি অক্ষরেখা শুধুমাত্র মধ্যপ্রদেশের উপরে যে নিম্নচাপ আছে সুস্পষ্ট, সেখান থেকে ডালটনগঞ্জ হয়ে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবধি বিস্তৃত আছে। ফলে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং কুচবিহার এই জেলাগুলোতে প্রথম দুদিনে আইসোলেটেড হয়েতে এক দু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যেটারও সম্ভাবনা খুব বেশি নয়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা বেশি। কলকাতার ক্ষেত্রেও একই কথা, অর্থাৎ বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, কিছুটা পশ্চিম বর্ধমান এই সাইডটাতে। আর দিনের তাপমাত্রার খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই এই মুহূর্তে যেটা চলছে, অর্থাৎ কলকাতার ক্ষেত্রে মোটামুটি 30 ডিগ্রি ম্যাক্সিমাম আর 27 ডিগ্রি মিনিমাম। বৃহস্পতিবারও সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার, মাঝে মধ্যেই হয়েছে বৃষ্টি। পুজো উদ্যোক্তাদের দাবি, সময় মতো এখন প্যান্ডেল প্রস্তুত করায় বড় চ্যালেঞ্জ। মৃৎশিল্পীরা জানাচ্ছেন সামনেই বিশ্বকর্মা পুজো, তারপর শারদ উৎসব। কয়েকদিনের নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। কিভাবে প্রতিমা তৈরি করবেন ভেবে পাচ্ছেন না প্রতিমা শিল্পীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।